আসসালামু আলাইকুম। রোগী লিপির প্রথম পর্বে এ পর্যন্ত ছিল কিভাবে একজন পেশেন্টের বর্তমান কষ্টগুলো আমরা নিব, তার অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে তার বেসিক ইনফরমেশনগুলো আমরা রোগী লিপি পার্ট ওয়ানে পেয়েছি। এখন রোগী লিপি পার্ট টু এ আমরা দেখবো তার পরবর্তী স্টেপগুলো। যেমন রোগী লিপি পার্ট ওয়ান চিপ কমপ্লেন্টস পর্যন্ত ছিল, লোকেশন, টাইম অ্যান্ড ডিউরেশন, এক্সটেনশন, নেচার, কজেশন এবং তার সাথে যে সব কনকমিটেন্সিগুলো ছিল এবং অ্যাগ্রাভেশন, অ্যামিলারেশন, এগুলো আমরা পার্ট ওয়ানে করেছি। এর পরবর্তী থেকে কি সিমটম আমরা নিতে পারি, যেমন হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে হচ্ছে যেটা তার সর্বশরীরেই লাগে, যেমন পানি লাগতেছে, পানি লাগা শুধুমাত্র তার মুখে না, যেটা তার সর্বশরীরেই একটি চাহিদা। আচ্ছা, পানি পিপাসা লাগে আর কি। তো ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে আমরা নিব হচ্ছে তার পিপাসাটা, তার পিপাসার ধরন কীরকম, সে কীরকম পানি খায়, কতটুকু করে পানি খায়, পানির পরিমাণটা, তারপর হচ্ছে তার জিব্বাটার ধরনটা, যেমন জিব্বাটা খাঁজকাটা কিনা বা জিব্বা ফাটা কিনা, জিব্বাটা একটু ফোলা ফোলা কিনা বা হচ্ছে জিব্বাটা শুষ্ক ভাবটা কিনা, ড্রাই কিনা মুখটা। তো আমরা যখন জিব্বা দেখবো একটা পেশেন্টের, তার সাথে সাথে জিব্বার আশেপাশে আমরা দাঁতটা দেখে নিব, মাড়িটা দেখে নিব এবং টনসিলটাও শুধু খোলা আমরা এই ফাঁকেই দেখে নিব। একবারে আমরা মুখের যতগুলো ওখানে এক দেখায় দেখা যায় সেগুলো আমরা সব একবারে দেখে নিব। তারপর হচ্ছে তার লালার প্রকৃতিটা, লালার ধরনটা কীরকম, সে কথা বলতে গেলে মুখ থেকে লালা পড়ে যায় কিনা বা রাতে ঘুমানোর সময় মুখ থেকে লালা পড়ে কিনা। তারপর হচ্ছে তার ক্ষুধা, তার ক্ষুধা ধরনটা কীরকম, কখন তার ক্ষুধা লাগে বেশি বা ক্ষুধার একবারে হ্রাসপ্রাপ্ত হয়েছে কিনা বা ক্ষুধা একদম বেড়ে গেছে কিনা, তো সেই ধরনগুলো আমরা নিব। তারপর হচ্ছে তার খাদ্য, তার খাদ্যের মধ্যে কী কী তার পছন্দ, কী কী অপছন্দ এবং কোনগুলো খেলে তার বৃদ্ধি হয় বা কোনগুলো তার অপছন্দ। তারপর হচ্ছে যে খাদ্যর পরে আমরা দেখব ইরেকটেশন বা হিক্কা, অনেকের খাওয়ার পরে ঢেকুর উঠে বা হিক্কা উঠে, হ্যাঁ, তো সেটা নিব। তারপরে হচ্ছে যে ফ্ল্যাটুলেন্স, মানে তার খাওয়ার পরে তার বায়ু নিঃসরণ হয় কি না বা পেটে বায়ু জমে কি না, যদি পেটে বায়ু জমে থাকে তাহলে সেটা কি ঢেকুরের মাধ্যমে যায় নাকি বায়ু নিঃসরণের মাধ্যমে যায়, সেটা আমরা ক্লিয়ার করে নিয়ে নিব। এটা বেশিরভাগ গ্যাস্ট্রিকের পেশেন্টের ক্ষেত্রে, গ্যাস্ট্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য একটা সিমটম। তারপর তার মূত্রের ধরনটা, তার ইউরিনের ধরনটা, তার ঘুম, তার ঘুম ঠিক মতো হয় কি না, তার ঘুমের মধ্যে আজেবাজে কোনো স্বপ্ন থেকে কিনা এবং হচ্ছে তার ঘাম। এই ফিজিক্যাল প্রপার্টিসের উপরে আপনি যদি খুব অনেক বেশি জোর দেন তাহলে কিন্তু আপনি সঠিক ওষুধটা নির্বাচন করতে অনেক বেশি সক্ষম হবেন। কারণ এই ডিজিজের ক্ষেত্রে অনেকেরকে দেখা যায় ঠিক মতো বলতে পারে না বা দেখা যায় অনেক সময় অনেকের ইন্ডিভিজুয়ালিটা মানে সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু ফিজিক্যাল প্রপার্টিসের ক্ষেত্রে যে কটা স্টেপ এখানে আছে সবগুলো স্টেপ যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, সবগুলো যদি আপনি প্রপার সিমটম নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার র্যাপিটারাইজেশন করে মেডিসিনটা খুব ইজিলি আপনি সিলেক্ট করতে পারবেন। তো এই ফিজিক্যাল প্রপার্টিসটা মনে রাখার জন্য অনেক অনেক ধরনের টেকনিক বলে থাকে। তো সিম্পলি ওয়ে, আপনার সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সব কিছু দরকার হয় না, কিন্তু সব কিছু যদি আপনার মাথায় রাখেন তাহলে কার ক্ষেত্রে কোনটা দরকার সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বাছাই করে নিতে পারবেন। তারপর হচ্ছে রিজিওনাল প্রপার্টিস, আপনি তার সমস্ত বর্তমান কষ্টগুলো নেবেন কিন্তু সে কনকোমিটেন্স যেটা ছিল, মানে তার ওই সমস্যার সাথে অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেটা সে ঠিক মতো বলতে পারলো না, তো সেক্ষেত্রে আপনি যদি রিজিওনাল প্রপার্টিস একবার করে চোখ বাড়ান তাহলে কিন্তু আপনি সেই সমস্যাগুলো পেয়ে যাবেন। যেমন আপনি মানে কেস্টিকিং করার শেষে আপনি যদি জিজ্ঞাসা মাথা থেকে তার পা পর্যন্ত একটা একটা করে জিজ্ঞাসা করে আসলেন যে আপনার মাথায় কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ এটা তো বলতে ভুলে গেছিলাম, ডাক্তার সাহেব আমার না প্রায় মাথা ব্যথা করে, হ্যাঁ, বা হচ্ছে যে তার মাথা ঘুরায় কিনা বা তার কানে কোনো ধরনের, কানে, নাকে, চোখে, হ্যাঁ, দাঁতে বা মুখে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, স্টোমাকে, রেক্টাম, ব্লাডার, তারপর হচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরিনেশন, চেস্ট, এক্সট্রিমিটিস, এগুলো সবগুলো আপনি একবার করে জাস্ট চোখ মানে চোখ বুলে যাবেন, বলতে পেশেন্টকে একবার করে একটু জিজ্ঞাসা করে যাবেন যে এইসব অর্গানে আপনার কোনো প্রবলেম আছে কিনা। যদি দেখা যায় পেশেন্ট ভুলেও যায় বলতে গেলে, তখন যখন আপনি এটা মনে করে দিবেন ওই অর্গানের নাম নেবেন, তখন কিন্তু তার মনেও পড়তে পারে, হ্যাঁ আমি তো ভুলে গেছি মাঝে মাঝে আমার পেটে ব্যথা করে বা আমার স্টুলে এই প্রবলেমটা হয় বা আমার অনেক আগে ডাক্তার করে বলছিল আমার কিডনিতে প্রবলেম আছে বা ইউরেথ্রাতে দেখা গেল আমার প্রসব করতে গেলে সমস্যা হয়ে যায় বা রেসপিরেশনে, হ্যাঁ ওই যে একটু যখন বৃষ্টি বৃষ্টি হয় তখন আমার দেখা যায় শ্বাস নিতে একটু সমস্যা হয়। তো তখন দেখা গেলো পেশেন্টে মনে পড়ে গেলো যখন আপনি অর্গানগুলোর নাম ওনাকে মনে করে দিলেন,
হ্যাঁ, বা যদি জিজ্ঞাসা করেন আপনার শরীরে কোনো ব্যথা ট্যাথা আছে কিনা বা পিঠে, হ্যাঁ অনেক আগে আমি একবার পড়ে গেছিলাম, তারপরে একটু একটু করে পিঠে ব্যথা করে, কিন্তু এটা অত সিভিয়ার না এই জন্য বলিনি। তো এইগুলো কিন্তু আপনার জন্য একটা কি পয়েন্ট হয়ে যেতে পারে। তো আপনি রিজনাল প্রপার্টিস এর উপরে যখন স্টিচিং করবেন তখন এটার উপরে হালকা একটু টাচ দিয়ে যাবেন পেশেন্টকে। তারপর যেগুলো আমাদের একদমই নিতে হবে সেটা হচ্ছে তার কাতরতাটা। কাতরতাটা কি সে শীতকালে ভালো থাকে না গরমকালে ভালো থাকে? সে গরমকালে যদি আপনি কাতরতা পেয়ে গেলেন যে পেশেন্ট বললো আমার শীতে থেকে না গরমই ভালো লাগে, শীত অতটা ভালো লাগে না, তার মানে এই না যে সে শীত কাতর। আপনাকে ভালো করে জিজ্ঞাসা করে নিতে হবে কেন আপনার গরম ভালো লাগে, কেন আপনার শীত ভালো লাগে না। তো যদি বলে যে শীতকালে ঠান্ডা পানি থাকে, অনেক বেশি ঠান্ডা হওয়া থাকে যেটা আমি সহ্য করতে পারি না, বা ঠান্ডা বাতাসটা আমি সহ্য করতে পারি না, হ্যাঁ উনি যদি আরো একটু ডিসক্রাইব করে দেয় সেক্ষেত্রে আপনি একদম স্পেসিফিকলি নিতে পারেন যে হ্যাঁ সে শীত কাতর। আচ্ছা, তারপর ডায়াবেটিসের ক্ষেত্রে সে তার ঘন ঘন ঠান্ডা লাগে কিনা, বা হচ্ছে তার শ্লেষ্মা প্রবণ কিনা, যে শ্লেষ্মা প্রবণ বলতে যে তার নাক দিয়ে অনবরত সর্দি পড়তেই থাকে বা তার ধাতুস্রাব যেতেই থাকে, তো এটাই কিন্তু শ্লেষ্মা প্রবণতা। বা একটু কেটে গেলেই, সামান্য একটু কেটে গেলেই অনেক বেশি রক্ত বের হয় কিনা, তো ব্লিডিংটা অনেক বেশি হয় কিনা, বা একটু কেটে গেছে সহজে আর ভালো হচ্ছে না, একদম ঘা লেগেই থাকে, একটু কেটে গেলে দেখা যায় সেখানে ঘা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মায়াজমেটিক এটা তাকে আইডেন্টিফাই করতে পারবেন, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে যে গাউটে তার ব্যথার ধরনটা কীরকম, বা তার গ্ল্যান্ডে কোনো প্রবলেম আছে কিনা, যেমন একটু ঠান্ডা লাগলে তার গলা ব্যথা করে, একটু ঠান্ডা লাগলে তার মাংস ফুলে গেছে, হ্যাঁ এই একটু ঠান্ডা লাগলে তার হাইড্রোসেল হয়, তো সেখানে সে গাউটে নাকি স্ক্রিপ রুল আসতে, মানে এই ডায়াথিসিসটা কিন্তু আপনার পেশেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে হবে। ওয়েদার ট্রাভেল, অনেকেই আছে যে সামান্য একটু ওয়েদার চেঞ্জ হলেই সে অসুস্থ হয়ে পড়ে, একটু ওয়েদার চেঞ্জ হয়েছে তাই তারপরেই সে অসুস্থ হয়ে গেলো, তো সেক্ষেত্রে আপনার এই ওয়েদার ট্রাভেল আছে কি না সেটাও তো আপনার জিজ্ঞাসা করে নিতে হবে। এবং হিলিং পাওয়ারটা, যে সে আর কোনো প্রবলেমে পড়লে, যেমন সর্দি হাঁচি কাশি হলেও বা যে কোনো ধরনের প্রবলেম হলে সে কি খুব তাড়াতাড়ি আরোগ্য হয়ে যায় নাকি বেশ অনেক দিন তাকে ভুগতে হয় এই সমস্যার জন্য? হ্যাঁ, এই এই পয়েন্টের উপরে কিন্তু আপনি বুঝে ফেলবেন যে এটা কি আদৌ অ্যাকিউট নাকি আদৌ ক্রনিক, বা মায়াজমের জন্য আপনাকে খুবই হেল্পফুল হবে পয়েন্টটা। তার হিলিং পাওয়ারটা কীরকম এবং বার্নিং টেন্ডেন্সি, মেডিসিন সলিউশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে তার শরীর জ্বালা পোড়া আছে কিনা, বা শরীরে কোন কোন অর্গানে জ্বালা পোড়া আছে। আমাদের স্পেসিফিক কিছু মেডিসিন আছে, যেমন যেমন স্পেসিফিক জায়গায় যদি জ্বালা পোড়া করে তাহলে সেই মেডিসিনগুলো আমরা ইউজ করে থাকি, তো এই জন্য আপনার বার্নিং টেন্ডেন্সিটা আপনার জন্য মেডিসিন সিলেকশনে খুবই হেল্পফুল হবে। যতগুলো পয়েন্ট আমি বলেছি সবগুলোই কিন্তু আপনার এক পেশেন্টের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে যে পেশেন্ট হিসাবে ভ্যারি করে যে কার ক্ষেত্রে আপনি কোনটা নেবেন, কিন্তু আপনার মাথায় সবগুলোই রাখতে হবে। সবগুলো যদি আপনি মাথার মতো রাখেন তাহলে আপনি কোশ্চেন করতে পারবেন এবং আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজেই। এবং বার্থ হিস্টোরিটা, এই বার্থ হিস্টোরি নেওয়ার ক্ষেত্রে যদি আপনি একজন মুরব্বী পেশেন্ট আসে 70 বছরের, তার যদি আপনি বার্থ হিস্টোরি জিজ্ঞাসা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাসি পাত্র ছাড়া আর কিছুই হবেন না। তো বার্থ হিস্টোরি অবশ্যই আমাদের দরকার, মুরব্বীদের ক্ষেত্রেও দরকার, কিন্তু তারা কিন্তু এটা অত ভালোভাবে বলতে পারবে না, তো সেক্ষেত্রে আমরা এটা বাচ্চাদের ক্ষেত্রে নিতে পারি, বা একটু যারা ইয়ং এজ আছে যাদের এই এই স্টেপটা নেওয়া সম্ভব, হ্যাঁ তাদের থেকে আমি নিতে পারবো। যেমন তার এখনকার তো ম্যাক্সিমাম বাবু হসপিটালে হয়, তো হসপিটাল থেকে একটা বার্থ হিস্টোরি সার্টিফিকেট দিয়ে দেয়, তো সেটা যদি আপনি কোনোভাবে কালেক্ট করতে পারেন তাহলে আপনার চিকিৎসা কার্য পরিচালনা করার জন্য খুব ইজি হয়ে যাবে। তো হচ্ছে মাদার হিস্ট্রি ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় মার কী কী সমস্যা ছিল, বা মার কী কী ডিফিকাল্টি ফেস করেছে, তারপরে হচ্ছে যে তার টোটালার এই যে কী কী প্রবলেম ছিল, যেমন সে কত বছর বয়সে বসেছে, বা দাঁত উঠেছে কত মাসে, তো সে হাঁটা শুরু করছে কত মাসে, সে দাঁড়াইছে কত মাসে এবং কথা বলছে সেটা কত মাসে, ব্রেস্ট ফিডিং যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট একজন পেশেন্টের ক্ষেত্রে, ব্রেস্ট ফিডিং সে করেছিল কি না নাকি তার আর্টিফিশিয়াল মিল্ক মিল্ক খেতে হয়েছে, তো এটা কিন্তু আপনার অবশ্যই জেনে নিতে হবে, কারণ এর উপরে ডিপেন্ড করে পরবর্তী ডিজিজগুলো। এবং হ্যাবিট অফ ইটিং, অনেক বাচ্চারাই আছে ছোটোবেলায় বালু খায়, কেউ গ্রিল খায়, কেউ চপ সিলেট খায়, তো সেগুলো আপনাকে নিতে হবে যে কী কী ধরনের খাবার খায়, কোন ধরনের খাবার সে খাচ্ছে। এবং ইউরিন কন্ট্রোল, যেটা বাচ্চারা বিছানায় প্রসব করে এটা একটা কমন, কিন্তু এমনও আছে অনেকে একদম বিছানায় প্রসব করেই না, হ্যাঁ অনেক বাচ্চারাই আছে ওরকম বিছানায় প্রসব করে না সে, তো যদি আপনি মনে করেন যে ইউরিন কন্ট্রোল এটা আবার বাচ্চাদের ক্ষেত্রে কেন নেব, অবশ্যই নিতে হবে, কারণ সব বাচ্চারা এক না, ইন্ডিভিজুয়ালিটি অবশ্যই আছে। তারপর হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্টটা, যেমন অনেকে আছে যে বয়স হয়ে গেছে তারপরে বাড়তেছে না, আর অনেকে আছে যে বয়সের আগে একদম ফ্যালফ্যাল করে বেড়ে গেছে, হ্যাঁ তো গ্রোথ ডেভেলপমেন্টটাও আপনার নিতে হবে। এবং ভ্যাকসিন কমপ্লিকেশন, যেমন ভ্যাকসিন দেওয়ার পরে তার কোনো প্রবলেম হয়েছিল কিনা, জ্বর এসেছিল কিনা, বা পেকে গিয়েছিল কিনা,
ভ্যাকসিনের পরে একটা প্রবলেম অবশ্যই হবে, হ্যাঁ, তো সেই প্রবলেমগুলো আপনি নিতে পারেন, নিতে পারেন না, নিতে হবে আপনাকে ভ্যাকসিনের পরের প্রবলেমগুলো। যেমন হচ্ছে আমাদের মেডিসিনগুলো তো সুস্থ দেহে প্রুভ করা, সেখানে তো আর ভ্যাকসিন দিয়ে প্রুভ করা হয়নি, মানে সেই বডিটাকে তো আগে ভ্যাকসিন দেওয়া ছিল না, যেখানে প্রুভ করার পরে আমরা সেখানে প্রপার সিমটমগুলো পেয়েছি। যখন আপনি সেই সিমটমে আরেকজনকে অ্যাপ্লাই করতে যাবেন, তখন অবশ্যই আপনাকে সেই বডিটাকে প্রপার হতে হবে, তাহলে তো আপনি প্রপার সিমটম মিলে দুইটা সিমিলার করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনি আগে ভ্যাকসিনের কুফলটা কাট মানে কেটে নিতে পারেন, ভ্যাকসিনের কুফলটা যদি আপনি মেডিসিন দ্বারা, যেমন স্যালিসিয়াস থুজাস, আরও অনেক মেডিসিন আছে কিন্তু এই দুটো কমনলি ইউজ করা হয়, তো এই মেডিসিনগুলো দিয়ে যদি আপনি একদম প্রপার বডিটা পেয়ে যান, তাহলে প্রপার বডি থেকে আপনি প্রপার সিমটমগুলো পাবেন। তো সেক্ষেত্রে আপনি সিমটমগুলো সিমিলার করতে আপনাকে খুবই সাহায্য করবে। অন্যান্য প্রবলেমগুলো যদি থেকে থাকে, যেমন আমি এখানে যেগুলো রেখেছি এর বাইরেও যদি কোনো কিছু থেকে থাকে যা আমার এখন মাথায় আসতেছে না, যার কারণে আমি আদার্স দিয়ে রেখে, এর বাইরে যদি কোনো কিছু আপনি বার্থ হিস্ট্রিতে পেয়ে যান বা টোটালের এজে পেয়ে যান, তাহলে এটা আপনি এখানে কাউন্ট করে নিতে পারেন। তারপর হচ্ছে মেল অনলি, মেলের ক্ষেত্রে আপনি কী কী নেবেন, যেমন তার জেনিটাল অর্গানগুলো ঠিকমতো আছে কি না, জেনিটাল অর্গানে কোনো প্রবলেম আছে কি না, তারপর হচ্ছে যে তার ইরিটেশন ঠিকমতো হয় নাকি অনেক বেশি হয় না, কীরকম হয়, বা সেমিনাল ডিসচার্জটা কীরকম হচ্ছে, কখন হচ্ছে, কখন বেশি কখন হচ্ছে, বা ইমিউনেশন প্রোস্টেটিক ফ্লুইড যেটা এই সেটা আপনি বর্ণনা নিয়ে নেবেন মেল পেশেন্টদের ক্ষেত্রে, এবং জেনিটাল অর্গানে অন্যান্য কমপ্লেনগুলো আপনি খুব ভালোভাবে এখানে নিয়ে নেবেন। ফিমেলদের ক্ষেত্রে তার জেনিটাল অর্গান ঠিক আছে কিনা, যেমন ভ্যাজাইনা, ব্রেস্ট, হ্যাঁ, এগুলো ঠিক আছে কিনা, এগুলোতে অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, ভ্যাজাইনা যদি প্রলাপস হয়ে যায়, ব্রেস্টে যদি পেইনফুল থাকে বা আদার্স কোনো প্রবলেম থাকে, বা হচ্ছে যে মিনসটা, তার মহিলাদের ক্ষেত্রে মাস্ট বি যে প্রবলেমই নিয়ে আসুক না কেন, তার মাসিকের অবস্থাটা আপনি অবশ্যই নিয়ে নেবেন, যেমন তার এই মাসিকের কোয়ালিটিটা ঠিক মতো হচ্ছে কিনা, মানে টাইম টু টাইম হচ্ছে কিনা, হ্যাঁ, টাইম অ্যান্ড ডিউরেশন কত, টাইম টু টাইম হচ্ছে কিনা, বা কতক্ষণ থাকে, কত দিন থাকে, হ্যাঁ, তা ব্লিডিংটা কীরকম হয়, তারপর হচ্ছে গন্ধটা কীরকম, ব্লিডিংয়ের কালারটা কীরকম, এটা কিন্তু মিনসেসের ক্ষেত্রে আপনি অবশ্যই নেবেন। খুব একদম ভেঙে 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 একদম মানে ডিপলি গিয়ে আপনাকে কোশ্চেনগুলো করতে হবে যদি আপনি সঠিক ওষুধ নির্বাচন করতে চান। আর মহিলাদের ক্ষেত্রে এই মাসিক এবং লিকুইডিয়ার এই দুটো অপশন কিন্তু আপনি বাদ দিতেই পারবেন না। এর ক্ষেত্রে মিলিকুরিয়ার ক্ষেত্রে এটার হচ্ছে যে কোয়ালিটিটা, এবং কোয়ালিটিটা বলতে যে ধরনটা কীরকম মাসিকে, অনেক অনেকের হচ্ছে লিকুইডিয়াটা একদম ঘন ঘন যায়, কারো একদম পানির মতো যায়, তো সে এটাই হচ্ছে সেই ধরনটা। তারপর হচ্ছে যে কী পরিমাণে যাচ্ছে এবং কখন যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, অনেকে হচ্ছে মাসিকের আগে মাসিকের পরে, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু যদি এর বেশি হয়, যেমন সারা মাসে তার লেগে থাকে বা হচ্ছে সবসময় তার থাকে, এবং অনেকে দেখা যায় যে দিনে হয় রাতে হয় না, হ্যাঁ, তো কখন হয় কখন হয় না সেটা কিন্তু আপনি যদি মেডিসিন সিলেক্ট করতে চান সঠিক, তাহলে এটা কিন্তু আপনাকে খুব ডিটেলসলি নিতে হবে, এবং এর কালারটা কীরকম, গন্ধটা কীরকম, এই কালার গন্ধের উপর ভ্যারি করে আমাদের মেডিসিন সিলেকশন। আচ্ছা, আদার্স কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে আপনি এখানে নিয়ে নিতে পারেন। এবং হচ্ছে যে কমপ্লেন্টস অফ জেনিটাল অর্গান, জেনিটাল অর্গানে যদি অন্যান্য কোনো ডিজিজ থেকে থাকে বা অন্যান্য কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটা আপনি এই এই অপশানে নিয়ে নিতে পারবেন। তারপরে হচ্ছে যে যেটা আমাদের হিউম্যান বডিতে একটা কমন জিনিস যেটা প্রত্যেকটা মানবের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে, যেমন তার কর্ষণের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা, হ্যাঁ, তার হচ্ছে কর্ষণ বলতে তার সহবাসের সময় কোনো প্রবলেম হয় কিনা, সহবাসে তার ইচ্ছা আছে কিনা, অনিচ্ছা আছে কিনা, বা হচ্ছে অনেকের পেইনফুল হয়, অনেকের জ্বালা পড়া হয়, বা কারো একদম ব্রিটিশ না থেকে দেখা, তো এখানে আপনি তার ডিটেলসটা নিয়ে নেবেন, এবং তার মাস্টারবেশনের হিস্টোরি আছে কিনা, সেটা মেল হোক ফিমেল হোক উভয়েরই কিন্তু এই ক্ষেত্রে আপনি নিতে হবে। তারপরে তার ইম্পোর্টেন্সি আছে কিনা, ধ্বজভঙ্গ যেটা, তারপরে তার সেক্সুয়াল প্যাশনটা কীরকম, মানে তার সেক্সটা কীরকম, বেশি বা কম বা একদমই নেই, বা এনজয়মেন্ট অ্যাবসেন্ট, এগুলো আপনাকে নিতে হবে। এবং অন্যান্য যদি সেক্সুয়াল কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে লিপিবদ্ধ করে নিতে হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মাইন্ড। তো মাইন্ডের সিমটমগুলো আসলে এভাবে কোশ্চেন করে 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 জিজ্ঞাসা করা হয় না, আপনি এতক্ষণ যখন আপনি পেশেন্টের সাথে কথা বলবেন তখনই কিন্তু তার মাইন্ড সম্পর্কে অনেক কিছু আপনি, অনেক সিমটমই আপনি নিতে পারবেন, হ্যাঁ, তো যদি যেগুলো বাদ পড়ে গেছে বা যেগুলো আপনার কোশ্চেন করতে মনে নেই, তো সেক্ষেত্রে আপনি এখানে কোশ্চেন করতে পারেন, কিন্তু মাইন্ডের যে ব্যাপারটা এটা আপনি কোশ্চেন করার থেকে কথা, কোশ্চেন করে জিজ্ঞাসা করার চাইতে আপনি কথা বলে পেয়ে যাবেন বেশি, যেমন তার মেমোরি পাওয়ারটা কীরকম,
সে কোনো কিছু মনে রাখতে পারে কিরকম? যখনই আপনি ওনার কোশ্চেনগুলো ওনার ডিজিজের হিস্ট্রিগুলো নেবেন, যখন আপনি কোশ্চেন করবেন কতক্ষণ বা কতদিন বা কবে থেকে শুরু হয়েছিল, সেগুলো যদি সে এক্স্যাক্টলি বলে দিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নিতে পারেন তার মেমোরি পাওয়ারটা কীরকম। আর যদি সে কনফিউশনে থাকে বা আগে যদি বলে এত কিছু আমার মনে থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আবার কোশ্চেন করতে হয় না যে মেমোরি পাওয়ারটা কীরকম, আপনি কিন্তু আগেই সেটা পেয়ে গেছেন। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, অনেকে অনেক পুরান কথা মনে থাকে কিন্তু একটু আগে কী করেছে, একটু আগে কী খেয়েছে সেটা সে ভুলে যায়, এটা পিকুলিয়ারিটি। তো এইগুলো জানার জন্য আপনি কোশ্চেন করতে পারেন। তারপর হচ্ছে মিস্টেক্স, হ্যাঁ, সে একটা হচ্ছে ফরগেটফুল আর একটা হচ্ছে মিস্টেক্স। যেমন হচ্ছে মেমোরি পাওয়ার যেটা, সে তার স্মৃতিশক্তির ক্ষমতাটা, যে সে আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে, আগের কথা এখনকার কথা সব কথা ভুলে যাচ্ছে। বা অনেকে আছে যে আগের কথা আগের কথা ভুলে গেছে এখনকার কথা মনে আছে, বা আগের কথা মনে আছে এখনকার কথা ভুলে যাচ্ছে। তারপর হচ্ছে যে সে ভুলে যাচ্ছে সব কিছু, ভুলে যাওয়ার জন্য সে বারবার কী করতেছে, ভুল করতেছে, মিস্টেক্স যেটা সে বারবার ভুল করতেছে। তার এখন সে মোবাইল নিতে আসছে, সে অন্য একটা নিয়ে গিয়ে চলে গেছে, সে মোবাইলটা রেখে গেছে। বা দেখা গেলো আপনার পেমেন্ট সব কিছু করছে কিন্তু সে ওষুধ নিতে ভুলে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে মিস্টেক্স ভুলে গেছে। একটা হচ্ছে ভুলে যাওয়া আর একটা হচ্ছে ভুল করা, তো এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ভুল করার ক্ষেত্রে যেটা হবে, যেমন হচ্ছে সে নিজের ওষুধ না নিয়ে অন্য একজনের ওষুধ নিয়ে গেছে, সেটা হচ্ছে ভুল করা। আর ভুলে যাওয়া যেটা, সে ওষুধটা রেখেই চলে গেছে, সে ভুলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ফেয়ারটা, সে কী কী ভয় কীরকম হয়, যেমন আপনার অ্যাপাচি মাইন্ড চ্যাপ্টারে গেলে ফেয়ার অনেক কিছু পাবেন, যে এই এই বিষয়ে অনেকগুলো ফেয়ারের রুব্রিক সাব রুব্রিক পেয়ে যাবেন। তো আপনার ভালো করে জিজ্ঞাসা করে নিতে হবে সে পেশেন্ট, আপনি যে পেশেন্ট দেখছেন সেই পেশেন্টে কী কী কিছু কিছু ফেয়ার আছে। যেমন কেউ কুকুরে ভয় পায়, কেউ পোকামাকড়ে ভয় পায়, কেউ অন্ধকারে ভয় পায়, কেউ অনেক লোকের মাঝে ভয় পায়, কেউ একা থাকতে ভয় পায়। তো এটা আপনি নেবেন। এবং তার মেজাজটা কীরকম, অনেকে আছে কথায় কথায় চটে যায়, হ্যাঁ, বদমেজাজি যেটা, কথায় কথায় সে রেগে গেছে, বা চেহারার মধ্যে এমন বিষণ্নতার ছাপ যে তার মুখ থেকে কথাই বের হচ্ছে না। আবার খুব ভীতু, আপনি কোশ্চেন করতেছেন সে ভীতু হয়ে যাচ্ছে, ভীতু হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে খুবই আশাবাদী, তো তার মেজাজটা কীরকম সেটাও কিন্তু আপনাকে জেনে নিতে হবে, বা আপনি কথা বললে কিন্তু বুঝে যাবেন। তার এই রাগ হওয়ার প্রবণতাটা কেমন, তার রাগ কীরকম, অ্যাঙ্গারনেসটা, এর কিন্তু এর উপরে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালিটি মেডিসিন রয়েছে। সে অনেকে আছে যে কথায় কথায় রেগে যায়, অনেকে আছে যে সহজে রাগে না কিন্তু রাগলে আর থামানো যায় না। আবার অনেকে আছে যে রেগে গেলে তার মঞ্চে ছুঁই মেরে দিই, তো এটা কী মেডিসিন অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু একটা মেডিসিনের একটা সিঙ্গেল রুব্রিক, হ্যাঁ, রেগে গেলে তার মনে হয় যে সে অন্যকে ছুঁড়ি মেরে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে তার অ্যাংজাইটিটা, সে কোনো কারণে চিন্তিত থাকে কিনা, দুশ্চিন্তায় ভোগে কিনা। তারপর হচ্ছে ডোমিনেটিভ, অনেক হাজব্যান্ডরা আছে যারা বউরের থেকে ডোমিনেট হয়ে থাকে, অর্থাৎ তার ওয়াইফ তাকে ডোমিনেট করে থাকে, যেটা তার জন্য তার ইগোতে ইফেক্ট ফেলে, কিন্তু সে কিছু বলতে পারতেছে না বা সে মুখ বুঝে সেটা সহ্য করে যাচ্ছে। সাধারণত আমাদের সমাজে দেখা যায় যে মহিলারা ডোমিনেট হচ্ছে পুরুষের দ্বারা, কিন্তু অনেক ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়ে থাকে, বা দেখা গেল মহিলাটা তাদের ম্যারিড লাইফ 20 বছর, সে 20 বছর যাবৎ তার হাজব্যান্ডের দ্বারা ডোমিনেট হতে হতে সে এখন পুরো একদম বিরক্ত হয়ে গেছে, বা বিরক্ত হয়ে গেছে, বা সে এখন আর পারছে না নিতে, এখন সে প্রতিবাদী হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে জেনে নিতে হবে, যদি সে ম্যারিড কাপল হয়ে থাকে, শুধুমাত্র ম্যারিড কাপল না, অনেকে আছে অনেকের বাবা বা মা অনেক বেশি ডোমিনেন্ট করে থাকে, সে ইন্ডিভিজুয়ালিটি করতে পারে না, যে সে নিজের ইচ্ছে কোনো কিছু করতে পারে না, তাকে অলওয়েজ শুধু ডোমিনেট করে করে তাকে দমায় রাখা হয়েছে, এক্ষেত্রে কিন্তু সে চাপা স্বভাবের হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করে নিব। তারপর হচ্ছে তার স্যাডনেসটা, এটা আপনি যদি ডাইরেক্টলি জিজ্ঞেস করতে যান তাহলে কিন্তু পেশেন্ট একটু দৃষ্টত বোধ করতে যায়। আপনি যদি কোনো কিছু বুঝতে পারেন, কোনো কিছু ইঙ্গিত দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে সেটা ইজিলি আপনাকে বলতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে কনসোলেশনটা, যেমন সে রেগে গেল তারপর যদি তাকে সান্ত্বনা দেওয়া হয় তাহলে কি তার ভালো লাগে, নাকি সান্ত্বনা দিলে তার বেড়ে যায়, এটা কিন্তু আপনার বলে মানে প্রশ্ন করে জেনে নিতে হবে না, আপনি কিন্তু আগেই বুঝতে পারবেন। হ্যাঁ, বা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে একটু টাচ দিবেন। কিন্তু আবার ভাই, ন্যাটামিওদের পেশেন্ট, সালফারের পেশেন্টদের কিন্তু আপনি আবার সান্ত্বনার কথা জিজ্ঞাসা করতে যান না, তাহলে কিন্তু আপনিই আবার চটা মেজাজ পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে কোম্পানি, সে সবার সাথে থাকতে পছন্দ করে নাকি একা থাকতে পছন্দ করে, মানে এটা কিন্তু আপনার জেনে নিতে হবে। বা হচ্ছে যে সে কাজকর্ম কি খুব তাড়াতাড়ি করে নাকি খুব ধীরে ধীরে করে। তারপর হচ্ছে তার এই যে সে কি পরিচ্ছন্ন,
হ্যাঁ, পরিচ্ছন্ন নাকি অপরিষ্কার সেটা কিন্তু তার অ্যাপিয়ারেন্সে আপনি পেয়ে যাবেন, কিন্তু অনেকে আছে এক জায়গায় গেলে একটু সুন্দর করে যায়, বাসে কি অবস্থা, তো সে পরিষ্কার কি পরিচ্ছন্ন নাকি একদম খুঁতখুঁতে স্বভাবে অতিরিক্ত আর কি সূচি বাইরে যেটা ফ্যাসিডিয়াস, সেটা কিন্তু আপনার জেনে নিতে হবে যে এটা কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স যারা থাকবে পেশেন্টের সাথে, যারা গার্ডিয়ান থাকবে তাদের থেকে কিন্তু আপনি এই সিমটমটা নিতে পারেন। মাইন্ডটা হচ্ছে সিম্পেথেটিক নাকি একদম পুরো অন্যের প্রতি কি খুবই সহানুভূতিশীল নাকি একদম পুরো ক্রুয়েল মানে অসহানুভূতিশীল, অনেকে আছে যে অন্যের প্রতি সহানুভূতিশীল ঠিকই কিন্তু তার উপরে কেউ যদি সহানুভূতিটা দেখায় তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, আবার হচ্ছে কথা বলতে আপনার সাথে সে কথা বলতেছে কিরকম, কথা বলার সময় কি বারবার ভুল করতেছে কিনা আমার মতো, বা শব্দ উচ্চারণ একটা করতে গিয়ে আরেকটা করে ফেলে কিনা, তো সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। এবং ডেলিরিয়ামের যেটা ডেলিরিয়ামটা, এটা হবে আপনার ডিজিজের ক্ষেত্রে, ডেলিরিয়ামটা হবে যে সে প্রলাপ বকে কিরকম, তারপর হচ্ছে কাদার যে স্বভাবটা, সে কথায় কথায় কেঁদে দেয়, কেঁদে দিচ্ছে কিনা, বা তার চোখটা অশ্রু সজল হয়ে গেছে গেস্টিং করার সময় কিন্তু সে চোখ দিয়ে কোনোভাবেই পানিটা ফেললো না, হ্যাঁ সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে তার হাসির ধরনটা কিরকম, হ্যাঁ হাসি কিরকম অনেক জোরে সাউন্ড করে, এটা কিন্তু আপনার রুব্রিকে পাবেন, আপনি অনেক রুব্রিক পেয়ে যাবেন, এবং এগেনস্ট কিন্তু অনেক মেডিসিনও আছে। তার হাসির ধরনটা কিরকম, তারপর হচ্ছে গেস্টার, সে কথা বলতেছে আর মাথা নাড়তেছে, কি মেডিসিন বলবেন, একটা মেডিসিনের সিঙ্গেল রুব্রিক যে অ্যান্সার নোডিং বাই, হ্যাঁ এখনই জেনে আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে নাকি হাত নাড়াচ্ছে বারবার, বা এমন ভাবে অঙ্গভঙ্গি করছে, ঘুমিয়ে এমন ভাবে অঙ্গভঙ্গি করছে মনে হচ্ছে যেন কারোর সাথে সে কথা বলছে। তারপর হচ্ছে তার ডিজায়ার, মানসিকভাবে ডিজায়ার, যেমন সে অনেকের সাথে কথা বলতে চাচ্ছে, বা সে বেড়াতে চাচ্ছে, সে ঘুরতে চাচ্ছে, মানসিক যে ডিজায়ারগুলো আছে এবং অ্যাপশনগুলো আছে যেগুলো তার একদমই ইচ্ছা বা অনিচ্ছা, এগুলো কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি নিতে হবে। তার হ্যাবিটটা কিরকম, অনেকে আছে কথা বলতেছে আর বারবার নাকে হাত দিচ্ছে, কথা বলতেছে বারবার জননাঙ্গে হাত দিচ্ছে, তো এটা কিন্তু একটা হ্যাবিটের মধ্যে পড়ে যায়। তারপর হচ্ছে ডিলিউশন, এটা হচ্ছে আপনি একদম ডিজিজ কন্ডিশন যখন একদম ক্রনিক পর্যায়ে থাকবে তখন আপনি ডিলিউশনটা পাবেন মানসিক ক্ষেত্রে, তার কোনো ভ্রান্ত ধারণা আছে কিনা, বা ফিক্সড আইডিয়া যেটা, হ্যাঁ কেউ মনে করতেছে না 5 শুধুমাত্র 2+3ই হয়, আর কোনোভাবেই 5 করা সম্ভব না, 4+1ও যে 5 করা সম্ভব সেটা সে একদমই মাথায় নেবে না, তাই ফিক্সড আইডিয়া আছে কিনা সেটা কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স যারা থাকবে তাদের থেকে নেবেন, নিতে পারেন। তারপর তার সোশ্যাল লাইফটা কীরকম, আপনি যখন তার প্রফেশনটা নেবেন তখনই কিন্তু আপনার সোশ্যাল লাইফ সম্পর্কে একটা ধারণা চলে আসছে, কীরকম ধারণা, যেমন সে যদি একজন টিচার হয়, টিচার হয়ে থাকলে তাহলে সোশ্যালের মানে সমাজে তার পদমর্যাদা একটু উচ্চই, সবাই তাকে একটু রেসপেক্ট করবে, সে যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে সবাই তাকে একটু রেসপেক্ট করবে, কিন্তু সে যদি একজন মুচি হয়ে থাকেন, সে যদি আমাদের মলালা হয়ে থাকেন তাহলে কিন্তু তার সম্মানটা অত বেশি হয় না, তো সোশ্যাল পজিশনটা কিন্তু মানুষের উপরে অনেক বেশি ইফেক্ট ফেলায়। যেমন সে তার অহংকারবোধ আছে বা তার সেলফ রেসপেক্ট আছে, কিন্তু সে কাজ করছে, ধরেন সে একজন রিক্সা চালক, হ্যাঁ কিন্তু সবাই তাকে গালি গালাজ করছে যেটা সে একদমই সহ্য করতে পারছে না, দিন শেষে সে কিছু বলতেও পারছে না কিন্তু সে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, তো তার সেলফ রেসপেক্টটা কিরকম আর সোশ্যাল লাইফটা কিরকম, অবশ্যই আপনি এই দুটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নেবেন, কোনোভাবে গোঁজামিল দেওয়া যাবে না। যেমন আমি অনেক ক্ষেত্রে যেগুলো বুঝতেছি না আমি নিজে নিজে গোঁজামিল দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সেগুলো কিন্তু আপনারা কখনোই দিবেন না, যেটা বুঝবেন না সেটা কিন্তু ডিরেক্টলি আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। এবং পেশেন্টের ক্ষেত্রে যেটা আপনার বোধগম্য হচ্ছে না সেটা কিন্তু আপনি কোশ্চেন করে যেভাবেই হোক সেটা আপনি বুঝে নেবেন, কখনোই গোজামেল করে কেস টেকিং করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যামিলি লাইফটা, ফ্যামিলি লাইফ এটা বলতে গিয়ে আমার একটা হাদিসের কথা মনে পড়লো, সেটা হচ্ছে একবার আরবের অনেক বড় একজন খলিফা, তো ওনাকে সবাই ভয় পেত, ওনাকে সবাই ভয় পেত। একদিন দুই উজির কি করলো, যে চুপি চুপি ওনার ওনার মানে যে শয়নকক্ষ সেখানে গেল চুপি চুপি, যে আমাদের সাথে বাদশাহ এত বেশি ক্রুয়েল, দেখি সে বাসায় সে কীরকম, স্বামী হিসেবে সে কীরকম। সে যখনই তার রুমে ঢুকলো তার ওয়াইফ কি করলো, একটা আসবাবপত্র যেটা তার গায়ে ছুড়ে দিল, হ্যাঁ, এবং সে বাসাটা চুপ ছিল, কোনো কথাই বললো না, ওয়াইফের সামনে সে একদম কোনো কথা বললো না, একদম সাদা সিধা হয়ে দাঁড়িয়েছিল।
তো এই ঘটনাটা ওই দুই উজিরকে খুবই চিন্তিত করে ফেললো, যেটা কিভাবে সম্ভব আমাদের সামনে সে তো পুরো বাঘের মতো, আর বাসায় গেলে সে এরকম চুপচাপ, এটা তো খুবই অবিশ্বাস্য। তো পরবর্তীতে যখন তারা ভয়ে ভয়ে বাসাকে এটা জিজ্ঞাসা করলো, বাদশা যেটা উত্তর দিয়েছিল সেটা হচ্ছে বাইরে মানে দেশ পরিচালনা করা খুবই সহজ, কিন্তু ঘর পরিচালনা করা থেকে দেশ পরিচালনাটা খুবই সহজ, সেজন্য আপনার ওয়াইফ যেটা বলে সেক্ষেত্রে আপনি কখনোই আপনার শক্তি সামর্থ্যটা দেখাতে যায়েন না। তো যাই হোক, অনেকে আছে যে বাইরে সে খুবই একদম স্ট্রং বা বাইরের ক্ষেত্রে সে খুবই রিজার্ভ, কিন্তু বাসায় গেলে সে সেটা পারে না। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি লাইফটাও কিন্তু নিতে হবে। দেখা যায় অনেকে ফ্যামিলিতে আছে যে বাবাই ফ্যামিলি সব ডিসিশন নিয়ে থাকে, বাবাকে সবাই মান্য করে, আবার অনেক ফ্যামিলিতে আছে যে মাকে মান্য করে। তো সেক্ষেত্রে কিন্তু সেই বেচারা হাজব্যান্ডটা কিন্তু তার ওয়াইফ দ্বারা ডোমিনেট হচ্ছে। তো তার ফ্যামিলি লাইফটা কীরকম, ফ্যামিলিতে সবাই তাকে কীরকম সাপোর্ট করে, ফ্যামিলিতে সবাই তাকে কীরকম রেসপেক্ট করে, সেটা কিন্তু মোর ইম্পর্টেন্ট দেন সোশ্যাল লাইফ। কারণ সোশ্যাল লাইফে এটা অন্যরা বলছে বা অন্যরা করছে সেটা অতটা বেশি ইফেক্ট ফেলায় না একজন মানুষের ক্ষেত্রে, কিন্তু ফ্যামিলির যে স্টোরিগুলো সেগুলো কিন্তু একজন মানুষের উপরে খুব বেশি ইফেক্ট ফেলায়, কারণ তার ঘরেই থাকতে হয় বা এবং তার আশ্রয়স্থলটা কিন্তু বাসায়। তো সেই ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেই মানুষটার মানে বলা যায় আমার পাঁচতলা আছে নিচতলা নেই, তো সেরকম একটা বিষয়, সে উপর দিয়ে ফিটফাট কিন্তু ভিতর থেকে সে খুবই একদম ডিপ্রেশনে ভুগতেছে। এই জন্য ফ্যামিলি লাইফটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম দিনে বা হচ্ছে প্রথম ঘন্টাতে কিন্তু একজন পেশেন্ট তার ফ্যামিলি সম্পর্কে এত ডিটেলস আপনাকে দিবে না, কিন্তু যদি সে মনে করতে পারে যে হ্যাঁ আপনি বিশ্বাসযোগ্য বা এগুলো আমার চিকিৎসা করার জন্য প্রয়োজন, তাহলে কিন্তু সে অবশ্যই বলবে, এবং এটা বলার কৌশল কিন্তু আপনাকে বের করে নিতে হবে। তারপর হচ্ছে যে মাইন্ডের আদার্স যেসব সিমটমগুলো আপনি পেয়েছেন ওনার সাথে এতক্ষণ বকবকানি করার পরে যেসব সিমটমগুলো আপনি পেয়েছেন সেগুলো কিন্তু এই আদার্সের মধ্যে আপনি লিখে নিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে যে হিস্টোরি অফ ট্রমা, সে যদি কোনো আঘাত পেয়ে থাকে, মানসিক আঘাত, দেখা গেল সে একসময় অনেক ভালো তার বিজনেস ছিল, হঠাৎ করে একদম ডাউন হয়ে গেছে, এটা কিন্তু মানুষের একটা আঘাত। তো অর্থ কষ্টের পরে যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কী কী মেডিসিন আসে সেটা কিন্তু আবার সে জানাবে। তারপর হচ্ছে যে ফিজিক্যালি ট্রমা, যেটা সে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওপর থেকে পড়ে গেছে বা কেউ তাকে মারছে, বা অনেক সময় দেখা যায় হাজব্যান্ডরা ওয়াইফকে মারে মেরে থাকে, তো হিস্ট্রি অফ ট্রমাটা কিন্তু আপনাকে নিতে হবে। তারপর হচ্ছে যে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন যেটা হচ্ছে সরকারিভাবে যে 14টা দিচ্ছে, তারপরেও সে যদি এক্সট্রাভাবে কিছু দিয়ে থাকে বা ভ্যাকসিনেশনের পরে যদি কোনো এফেক্ট হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি নিতে হবে। তারপর হচ্ছে বাইট, যদি কুকুর বিড়াল বা বাদুড়ের কামড় যদি খেয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা নিতে, এই হিস্ট্রিটা আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে অন্যান্য প্রাণী থেকে সে কামড় খেয়েছিল কিনা বা কোনো থেরাপি নিয়েছিল কিনা। বা বাহ্যশক্তির প্রভাব, যেটা বাহ্যশক্তির প্রভাব বলতে আমি হিস্ট্রি অফ ট্রমাকেই বুঝাইছি, যেমন বা অপারেশন হতে পারে, কোনো সিজারিয়ান হতে পারে, যদি মহিলাদের ক্ষেত্রে সিজারের হিস্ট্রি থাকতে পারে, বা অনেকে অ্যাপেন্ডিসাইটিস, বা তার বাহ্যশক্তির প্রভাব বলতে বুঝে তার আগে কোনো অস্ত্রোপচার হয়েছিল কিনা, মানে বডিতে কোনো আঘাত লেগেছিল কিনা। হ্যাঁ, অস্ত্রোপচারের হিস্ট্রি যেটা সেটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, অস্ত্রোপচারের ফলে তার কুফলগুলো আমাদেরকে নিতে হবে, এবং কী কী ধরনের সার্জারি ছিল, যেমন সেদিন একটা পেশেন্ট আসছিল তার টনসিল নেই, তার হচ্ছে গল ব্লাডার নেই, তার অ্যাপেন্ডিক্স নেই, তার ইউট্রাস নেই। একজন মানুষের বডির এতগুলো অর্গান যদি তার না থাকে তার অবশ্যই কিছু না কিছু এফেক্ট অবশ্যই ফেলবে, তো এগুলো আপনাদেরকে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে পাস্ট মেডিকেল হিস্টোরি, তার এর আগে কী কী ডিজিজ ছিল, কী কী ডিজিজ ছিল, কী কী সে ভোগ করে আসছে, এবং তার ফলে কী কী জটিলতা হয়েছে, কী কী ট্রিটমেন্ট করেছে, হ্যাঁ সেগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে নিতে হবে যে কখন কোনটা হয়েছিল। আমি প্রথমবার পর্বে একটা কথা বলেছিলাম, ডট কানেক্ট করতে হবে। ডট কানেক্ট করতে করা বলতে বোঝায় যে তার ছোটোবেলায় জন্মের পরপরই তার নিউমোনিয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, নিউমোনিয়া হলো, সেটা অ্যালোপ্যাথি চিকিৎসা ওই ডাক্তারটা এত ভালো ছিল যে সাথে সাথেই তার নিউমোনিয়া ভালো হয়ে গেছে। ওকে ফাইন, আপনি নিউমোনিয়াটা কানেক্ট করলেন। তারপর হচ্ছে যে তারপরে দেখা দিল তার লাংসে কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ, তারপর তার স্কিন ডিজিজ হয়েছে, তো এগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাস হিস্ট্রিগুলো আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে যে কখন কোন বয়সে কোনটা হয়েছিল, কতদিন ছিল চিকিৎসার পরে, তারপরে কতদিন গ্যাপ দিয়ে অন্য প্রবলেমটা হয়েছিল, হ্যাঁ সেটাও কিন্তু আপনাকে একদম পয়েন্ট বাই পয়েন্ট নিতে হবে।
সেক্ষেত্রে আপনি এইজ বার, যেটা বয়সের জন্য একটা ছক টেনে নিতে পারেন, প্রথম যে লাইন সেখানে জিরো এবং তার বয়স যেটা সেটা লাস্ট লাইনে আপনি লিখে দিলেন। হ্যাঁ, তো এই বড় একটা দাগ টেনে নিলেন, মাঝখানে একটা দাগ দিলেন যেখানে সেটা হচ্ছে তার ম্যারিড লাইফ, কারণ একজন মানুষের ম্যারিড লাইফের পরের জীবন একরকম হয়, তার আগে সিঙ্গেল লাইফটা একরকম হয়। তো ওই মাঝখানে একটা দাগ দিলেন, সেখানে তার ওই বয়সটা লিখে দিলেন, কত বছর বয়সে তার বিবাহ হয়েছিল। তারপরে আপনি ওই যদি মহিলা থাকে, তারপরে আপনি নেন তার মাসিক কত বছর বয়স হয়েছিল। হ্যাঁ, তো এই বারটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল। তো আপনি বয়সের যে বারটা সেটা কিভাবে নেবেন, যদি আপনি বুঝে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে তার ফ্যামিলি হিস্টোরি, ফ্যামিলি হিস্ট্রিটা যে অনেকে ঠাট্টা করে বলে থাকে যে উত্তরাধিকার সূত্রে তুমি জমি নিবা অথচ রোগের ভার নিবা না, এটা কি হয়? তো ফ্যামিলি হিস্ট্রি আমাদের এই জন্যই খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওই একটা বীজ যদি ভালো হয়, তার পরিবেশ যদি ভালো হয়, তাহলে গাছটা অনেক বড় হবে। এখন থেকে গেলো পোকা খাওয়া একটা বীজ আমি লাগাইলাম, হ্যাঁ পরিবেশ আমি ঠিক মতো পানি দিলাম না সেটাকে, তাহলে সেটা তো ভালো ফল সেটা দিয়ে আমরা আশা করতে পারি না, ভালো গাছ কি আশা করতে পারি না, ফল তো অনেক দূরের কথা। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি হিস্ট্রিটা জেনে নিতে হবে যে তার বাবা মার অবস্থাটা কীরকম, তার দাদা দাদির অবস্থাটা কীরকম। এরকম আমি একটা পেয়েছি, যেমন তাদের বাবা মার হচ্ছে 10 বছরের লাভ ম্যারেজ করার পরে তাদের বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ করার পরে বিয়ে, তারপর হচ্ছে যে বাচ্চাটা হচ্ছে আমার বাচ্চাটা জন্মের পর থেকেই খুবই অসুস্থ, জন্মের পর থেকেই অসুস্থ। এই যে দেখেন ওনারা যে 10 বছর যে তাদের লাভ রিলেশনটা ছিল, সেখানে প্রতিনিয়ত ঝগড়া ছিল, প্রতিনিয়ত মান অভিমান লেগেই ছিল। তো সেক্ষেত্রে এই ইফেক্টগুলো কিন্তু যখন সে প্রেগনেন্ট ছিল তখন কিন্তু সে তখনও তার এই ইফেক্টগুলো কিন্তু ওই বাচ্চার উপরে পড়েছে। বা মারাজমেটিক ডিজিজগুলো কিন্তু এই যে ফ্যামিলি থেকেই এসে থাকে, ফ্যামিলি থেকে এসে থাকে। তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে কার কী হয়েছিল সেটা কিন্তু আপনার জেনে নিতে হবে। যদি আপনি মায়ের দিক থেকে দেখেন তাহলে হচ্ছে নানা নানি, মামা মামি এবং খালা খালু, খালু লাগবে না, খালা এবং মামা, মামি লাগবে না, মামা, খালা মামা নানা নানি, এগুলো হচ্ছে মায়ের দিক থেকে। আর যদি আপনি বাবার দিক থেকে, বাবার দিক থেকে যাদের যদি হিস্ট্রি নেবেন, দাদা অবশ্যই, দাদা দাদি চাচা এবং ফুফু, তো বাবার দিক থেকে এদের এবং মায়ের দিক থেকে এদের আপনি হিস্ট্রিটা নিয়ে নেবেন। তারপর হচ্ছে থার্মাল স্ট্যাটাস, যেটা কাতর ওটা এটা আগেই দেখেছি, এবং হচ্ছে মায়াজম, পেশেন্টটা কোন মায়াজমে, কোন মায়াজমের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো যে প্রথম যে পয়েন্টটা নেম, পেশেন্টের নেম থেকে মায়াজম পর্যন্ত, মায়াজমে আপনি এতক্ষণ যে নামের পর থেকে যে ফার্স্ট পার্টের যতগুলো পার্ট দেখিয়েছি, এখন যতগুলো পার্ট দেখালাম, এগুলো আপনি কোশ্চেন করতে করতে কিন্তু বের হয়ে যাবে যে সে কোন মায়াজমের। হ্যাঁ, তারপর মায়াজমের স্পেসিফিক কিছু সিমটম থাকে, সেগুলো নিয়ে কিন্তু আপনি বের করে নিতে পারেন এটা কোন মায়াজম। তো যদি তার প্রবলেমটা অনেক বেশি সিভিয়ার থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সিভিয়ার থেকে থাকলে সেক্ষেত্রে আপনি আপাতত উপশমকারী একটা মেডিসিন দিয়ে দিতে পারেন। যদি অনেক বেশি সিভিয়ার হয়ে থাকে উপশমকারী একটা মেডিসিন দিয়ে দিতে পারেন, তারপরে আপনি চিকিৎসা করে পরিচালনা করতে পারেন। মায়াজমেটিক বা দেখা গেলো যে তার মধ্যে মায়াজমটা অনেক বেশি, যে মায়াজমটা আপনিও মেডিসিন দিচ্ছেন কিন্তু কাজ করতেছে না, মায়াজম ডিস্টার্ব করতেছেন, সেক্ষেত্রে আগে আপনি একটা অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন দিয়ে নিতে পারেন। তো ঔষধ কখন কোনটা দেবেন এক্ষেত্রে কিন্তু অর্গানন আপনাকে নির্দেশনা দিয়ে দিয়েছে, তো যে যাই বলুক না কেন অর্গানন আপনাকে যেটা বলেছে আপনাকে সেটাই মানতে হবে। তো অর্গাননে দেওয়া আছে কখন কোন ক্ষেত্রে আপনি কী মেডিসিন দিবেন, কীরকম মেডিসিন সিলেক্ট করবেন। আচ্ছা, তো এই নাম থেকে, নাম থেকে শুরু করে বয়স, বার্থ হিস্টোরি, তারপর মেল ফিমেলের হিস্টোরি, সেক্সুয়াল হিস্টোরি, মাইন্ড, তারপর হচ্ছে যে চিপ কমপ্লেন, সবগুলো নেওয়ার পরে যখন আপনি মায়াজম পর্যন্ত আসবেন ততক্ষণে মোটামুটি পেশেন্ট সম্পর্কে একটা ড্রাগ পিকচার আপনার আঁকা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি একটা পেশেন্টকে বলতে গেলে আপনি কিন্তু এখানে এঁকে ফেলছেন। এরপরেও যদি আপনার কোনো কিছু বাদ থেকে থাকে যেগুলো আমার এখানে নেই, অথচ পেশেন্টদের থেকে জানা খুবই ইম্পর্টেন্ট, তাহলে সেটা অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন কমেন্টে, দয়া করে কমেন্ট করে আমাকে একটু বলে দিবেন যে এই এই স্টেপগুলো বাদ গিয়েছে, তাহলে আমি পরবর্তীতে সেগুলো অ্যাড করে নিব। আর যদি এটা আপনার একদম স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু অনেকটা আপনাকে হেল্প করবে কেস টেকিং নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।